স্বাগত সন্ধ্যার মাঝসংখ্যা সংবাদের সঙ্গে আছে আমি ইবতিশাম নাসিম। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ব্যবসায়ীদের অতি মুনাফার কারণেই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে বলছে তাদেরই সংগঠন FBCCI। ভোগ্যপণ্য ব্যবসায়ীদের সাথে আজ মত বিনিময় করেন সংগঠনটির নেতৃবৃন্দ। বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধি অসাধু ব্যবসায়ীদের কারসাজি, মুনাফালোভী ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছেন তারা। বিভিন্ন পূজা মণ্ডপে হামলা নিয়ে আজ নিজেদের অবস্থান জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন তার দলের আরও সতর্ক থাকা উচিত ছিল। স্বরাষ্ট্র এবং তথ্যমন্ত্রী বলেছেন হামলাকারীদের খুঁজে বের করা হবে। আর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি মহাসচিব। অবৈধ দখল আর স্থাপনার কারণে মাত্র 7 বছরে কর্ণফুলী নদীর প্রস্থ অর্ধেকেরও কমে নেমে এসেছে। গত বছর অভিযান চালিয়ে কিছু দখল উচ্ছেদ করা হয়, কিন্তু পরে নদী ভরাট করে ফের গড়ে উঠেছে ঘর, বস্তি, পাকা অবকাঠামো সহ নানা স্থাপনা। এমন অবস্থায় নদী বাঁচাতে আদালতে যাবার ঘোষণা দিয়েছেন পরিবেশবাদীরা। এবার বিস্তারিত। কিছু ব্যবসায়ীর অতি মুনাফার কারণে বাজারে নিত্যপণ্যর দাম বাড়ছে বলে জানিয়েছেন তাদেরই শীর্ষ সংগঠন FBCCI এর নেতৃবৃন্দ। বাজার পরিস্থিতি নিয়ে আজ এক আলোচনায় অসাধু এসব ব্যবসায়ীদের সতর্ক করেছেন তারা। গেল এক মাস ধরেই অস্থিরতা চলছে পেঁয়াজের বাজারে। সরকারি সংস্থা টিসিবির হিসেবে এক মাস আগেও প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 42 থেকে 45 টাকা। 2 সপ্তাহের ব্যবধানে সেই দাম 75 টাকায় পৌঁছে যায় ভারতের বেঙ্গালুরুতে বন্যায় ফসল নষ্টের খবরে। পরিস্থিতি সামাল দিতে গেল সপ্তাহে পেঁয়াজ আমদানির শুল্ক 5 ভাগ কমানোর ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। আর এতে মুহূর্তেই পেঁয়াজের দাম কমে যায় কেজিতে 15 থেকে 20 টাকা। পর্যাপ্ত মজুদ থাকার পরও 145 টাকায় বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বছরের ব্যবধানে দাম বেড়েছে 40 ভাগের বেশি। এ সময় আন্তর্জাতিক বাজারে 19 ভাগ দাম বাড়লেও দেশে চিনির দাম বেড়েছে 30 ভাগের বেশি। এছাড়া চাল, শাকসবজি, মুরগিসহ সব পণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। এর জন্য কিছু অসাধু ব্যবসায়ীর অতি মুনাফা প্রবণতাকে দায়ী করেছে FBCCI। আমরা আগের দিনে দেখছি চাইলে 1 কেজিতে 2 টাকা 2 টাকা 8 আনা 4 আনা প্রফিট করতো, এখন দেখা যায় চাইলে 1 কেজিতে 5 টাকা প্রফিট করে, 6 টাকা আপনার রিটেল এবং আপনার হোলসেলের মধ্যে 500 টাকার ডিফারেন্স হয়ে যায়। বিভিন্ন মার্কেটে বিভিন্ন রেট। এই যে অরাজকতাগুলো হচ্ছে, যে যার ইচ্ছে মতো করছেন, যে যেভাবে ইচ্ছে মতো, এটা করতে দেওয়া ঠিক হবে না, এটা ঠিক না। তবে ব্যবসায়ীরা বলছেন দেশে ভোগ্যপণ্যের চাহিদা এবং যোগানের তথ্যের গরমিল, বিদ্যুৎ বিল, ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি সহ বিভিন্ন কারণে বাড়ছে পণ্যের দাম। গত বছর আমরা যখন করোনার সময় খুব খারাপ অবস্থানে ছিলাম, সারা দেশের ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ ছিল। প্রধানমন্ত্রী ঘোষণা করছে যে বিদ্যুতের সারচার্জ দিতে হবে না। আমরা গেলাম, বিদ্যুতের সারচার্জ সহ ওরা নেবে, সারচার্জ মুকুব হবে না। ব্যবসায়ীদের এসব সমস্যা নিয়ে সরকারের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছে FBCCI। শাহাদাত হোসাইন, মাছরাঙা সংবাদ, ঢাকা। আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিরা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নবনিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান জিরার্ড ভ্যান লিউয়েন সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ায় সমস্যার সমাধান বলে প্রধানমন্ত্রীকে জানান নেদারল্যান্ডের রাষ্ট্রদূত। পরে শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম স্ট্রোটার এবং নেপালের বিদায়ী রাষ্ট্রদূত বানশিধর মিশ্র।
দেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের আরো সতর্ক হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক শক্তি স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার জন্য এ ধরনের কাজ করেছে। তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। আমাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল, একথা সত্য। এখন আমরা সতর্ক, এখন থেকে কোথাও এই অপশক্তিকে মাথা তুলতে দেওয়া হবে। আমরা আশা করছি, আমরা যেভাবে এগোচ্ছি আমরা খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করতে পারবো। এটা যেই করেছেন উদ্দেশ্যমূলকভাবে করেছেন, যে করেছেন কারো ইন্ধনে করেছেন, যে করেছেন একটা অসম একটা স্থিতিশীল পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য করেছেন। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কুমিল্লায় এই ঘটনা ঘটিয়েছে, এটি নিশ্চয়ই বেরোবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগই সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে। একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে শুধুমাত্র ক্ষমতায় তাদের চিরস্থায়ী করার লক্ষ্যে তারা আজকে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য সেটাকে বিনষ্ট করার জন্য, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই উস্কানি দিয়ে, মদত দিয়ে তারা আজকে এই যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অবৈধ দখল আর স্থাপনা নির্মাণে বিপর্যস্ত কর্ণফুলী নদী। সাত বছরের ব্যবধানে নদী প্রস্থে কমে হয়েছে অর্ধেকেরও কম। নদী বাঁচাতে দখল উচ্ছেদের দাবিতে আন্দোলনের পাশাপাশি আদালতে যাবার ঘোষণা দিয়েছেন নদী রক্ষা আন্দোলনকারীরা। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। 1990 সালেও কর্ণফুলী নদী প্রস্থে ছিল 900 মিটারের বেশি। 2014 তেও সেতু এলাকায় নদীর প্রস্থ ছিল 886 মিটার, আর সাত বছর পর এখন তা মাত্র 410 মিটার। গেল বছর চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন এক জরিপ চালায়, যার অন্যতম সদস্য ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর স্বপন কুমার পালিত। নদী পাড়ে আলাপচারিতায় তিনি জানান, দখলের কারণে প্রতিনিয়তই ছোট হচ্ছে কর্ণফুলী। নৌকা নিয়ে প্রস্থটা মেপেছি, বর্তমানে আছে প্রায় 410 মিটার থেকে 780-868 এরকম, মাঝে মাঝে কম, মাঝে মাঝে একটু বেশি, তবে 500-এর উপর একটাও পাই নাই। তার মানে আরএস অনুযায়ী ছিল এটা প্রায় 981 মিটার বা কোনো কোনো জায়গায় 950 মিটার। তো বাকিটুক কী হলো? বাকিটুক নিশ্চয়ই দখল হয়ে গেছে। জেলা প্রশাসনের 2015 সালের হিসাব অনুযায়ী কর্ণফুলী পাড়ে অবৈধ স্থাপনা 2181টি। 2016 সব উচ্ছেদের নির্দেশ দেয় আদালত। গত বছর জেলা প্রশাসন ও পরে বন্দর কর্তৃপক্ষ পৃথক উচ্ছেদ চালিয়ে কিছু জায়গা দখলমুক্ত করে থেমে যায়। এখন নদী ভরাট করে ফের গড়ে উঠেছে ঘর, বস্তি, পাকা অবকাঠামো সহ নানা স্থাপনা। তার সাথে বন্দরের ইজারা দেয়া নদীর জায়গায় নির্মিত হয় ফিশারি ঘাট ও বরফ কল। নদীর যদি স্বাভাবিক গতিপ্রবাহ ঠিক না থাকে তাহলে সেটাকে নদীকে জীবন্ত সত্তা কখনো বলা যাবে না। যেটা আমরা বন্দরকে বোঝানোর চেষ্টা করছি তারা বুঝে নাই, যে কারণে আমরা সুনির্দিষ্ট তারিখ দিয়ে নোটিশ করেছি এবং সমস্ত বিষয়টি মহামান্য হাইকোর্টকে জানাবো এবং সুনির্দিষ্ট নির্দেশনা চাইবো, অর্থাৎ ডিরেকশন যেটা বলে, যে এতদিনের মধ্যে এইভাবে আপনি এটা উচ্ছেদ করবেন, না হয় আমার আদালতে আপনাকে জবাব দিতে হবে, এই ধরনের একটা সুরাহা আমরা আদালতের কাছে প্রার্থনা করব। আমরা হাইকোর্ট থেকে নির্দেশনা চাইবো, একই সাথে চট্টগ্রামবাসীকে নিয়ে এই যে আমরা আন্দোলন শুরু করবো এই সমস্ত যারা অবৈধ দখল করছে তা উচ্ছেদ করার জন্যে। করোনার কারণে দখল মুক্তকরণের কাজ বন্ধ ছিল দাবি করে শীঘ্রই উচ্ছেদ শুরু হবে জানায় জেলা প্রশাসন। যেহেতু এখানে অনেক বড় বড় স্ট্রাকচার রয়েছে, এগুলো ভাঙতে গেলে হেভি ইকুইপমেন্টসের প্রয়োজন, অনেক সংস্থার ইনভলভমেন্ট রয়েছে, সকলের সাথে সমন্বয় করে আমরা অতি দ্রুত কর্ণফুলী নদীর দুতীরের অবৈধ দখলদারকে উচ্ছেদ করে কর্ণফুলী নদীর যে স্বাভাবিক স্রোতধারা যেটি রয়েছে সেটিকে দ্রুত আমরা ফিরিয়ে আনব। কর্ণফুলী নদীর সাথে সম্পর্কিত চট্টগ্রাম বন্দর সহ অন্তত 6টি সংস্থা দখল উচ্ছেদের পাশাপাশি সব সংস্থার সমন্বয়ে মাস্টার প্ল্যান করে কর্ণফুলীকে রক্ষা করতে হবে বলছেন নদী গবেষকরা। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। করোনার কারণে প্রায় 18 মাস বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো সশরীরে ক্লাস। শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে ক্যাম্পাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল খুলেছে আজ, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে
কাল। আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। বিভিন্ন অনুষদের শ্রেণীকক্ষের প্রবেশমুখে শরীরের তাপমাত্রা মাপা ও হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের মাস্ক পরাও নিশ্চিত করা হয়। তবে একাডেমিক কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী শ্রেণীকক্ষে শারীরিক দূরত্বের নিয়ম তেমন মানতে দেখা যায়নি। বেশিরভাগ কক্ষে একই ব্রেঞ্চে 3 থেকে 5 জনকে বসতে দেখা গেছে। প্রায় হচ্ছে 17 মাস পরে আমাদের ক্লাস শুরু হলো। ক্লাস শুরু হলো বলতে হচ্ছে আমাদের অনলাইনে ক্লাস প্রায় শেষ, এখন শুধু ফাইনাল নেবে। অনলাইনে ক্লাসের তো আসলে অনেক লিমিটেশনস আছে, যেমন ধরেন সব জায়গায় নেটওয়ার্ক ঠিক মতো পাওয়া যায় না। আমি নিজেই অনেকবার ডিসকানেক্ট হয়ে যেতাম, ঠিক মতো ক্লাস করতে পারতাম না। দীর্ঘ 18 মাস পরে সবার সাথে দেখা, স্যারদের সাথে দেখা, ফ্রেন্ডদের সাথে দেখা, যেটা সত্যি অনেক আগে হওয়ার দরকার ছিল। দীর্ঘদিন বন্ধের পর চিরচেনা ক্যাম্পাস, ক্লাসরুম ও বন্ধুদের পেয়ে আনন্দিত বলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে একটা নতুন প্রাণ সঞ্চার হয়েছে। আমাদের একটা প্রত্যাশা থাকবে যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত ক্যাম্পাসে ক্লাস করে। খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত, দীর্ঘ দিন যাবত আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হবে, তবে সেশন জট কাটাতে 6 মাসের সেমিস্টারের সময় কমানো হতে পারে। শিক্ষার্থীদের সময়টুকু যে ক্ষেপণ হয়েছে, নষ্ট হয়েছে, সেই সময়টুকু যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। কম সময়ে অধিক কাজ করে বিভিন্ন একাডেমিক কার্যাবলীর বিভিন্ন পদক্ষেপ আছে, পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে শ্রেণী কার্যক্রম পরিচালনা, নানা ক্ষেত্রে সময় সাশ্রয়ী দৃষ্টিভঙ্গি, সেটি আমাদের লাগবে। সেটি আমাদের মূলত লস রিকভারি, একাডেমিক লস রিকভারি প্ল্যানের মধ্যে সেগুলোই অন্তর্ভুক্ত আছে। এদিকে 18 মাস পর খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও কার্ড দেখিয়ে হলে উঠতে দেওয়া হয় শিক্ষার্থীদের। বন্ধু-বান্ধবকে দেখার চাইতে বেশি ভালো লাগছে যে সেশন জটে পড়তে হবে না। আর আমরা ট্রাই করব যে জিনিসটা রিকভার করার, সব ডিপার্টমেন্টে এই ব্যাপারে অনেক তৎপর। আমার অনলাইনে ক্লাস হয়েছে, আমরা করেছি, তবে ওরকম ভাবে মানে ইউনিভার্সিটিতে যেরকম করতাম ওরকম হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও হল খুলবে আগামীকাল, সশরীরে ক্লাস শুরু হবে মঙ্গলবার। খুলনা বিশ্ববিদ্যালয়ের হলও খুলবে আগামীকাল। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী, সম্রাট খালেদ মাহমুদ ভূঁইয়া সহ 8 ব্যক্তি মিলে অন্তত 300 কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের হিসাবে সম্রাট একাই পাচার করেছেন 232 কোটি টাকা। নুরুন নাহার বিলির রিপোর্ট। রাজনীতির আড়ালে ক্যাসিনো ব্যবসা থেকে শুরু করে চাঁদাবাজি, অবৈধ কর্মকাণ্ডের এক সাম্রাজ্যই যেন গড়ে তুলেছিলেন সম্রাট। যুবলীগ থেকে বহিষ্কার আর সরকারের ক্যাসিনো অভিযানে আটকের পর থেকে শুরু হয় তার অপরাধ আর অবৈধ সম্পদের খোঁজ। প্রায় 2 বছরের সেই তদন্তে সম্রাটের বিরুদ্ধে 232 কোটি 37 লাখ টাকা পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি, যার পুরোটাই গেছে সিঙ্গাপুরে। রমনা থানার ওই মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে আরেক যুবলীগ নেতা আনামুল হক আরমানকে। সিআইডির পক্ষ থেকে একটা তালিকা প্রদান করা হয়েছে, যেটা পুলিশের আইজিপির মাধ্যমে আমরা রাষ্ট্রপক্ষ পেয়েছি। আমরা এটা অ্যাফিডেভিটও করেছি, সামনে শুনানির সময় আমরা এটা হাইকোর্টে সাবমিট করব। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া থাইল্যান্ড, সিঙ্গাপুর আর মালয়েশিয়ায় টাকা পাচার করেছে। তার পাচার করা অর্থের পরিমাণ 8 কোটি 83 লাখ টাকা। সিঙ্গাপুর আর মালয়েশিয়ায় প্রায় 25 কোটি টাকা পাচার করেছেন বহিষ্কৃত ওয়ার্ড কমিশনার মুমিনুল হক সাইদ, আর সিঙ্গাপুরে 1 কোটি 64 লাখ টাকা পাঠিয়েছেন রাজীব হোসেন, আওলাদ হোসেন ও শরীফুল ইসলাম নামে 3 চোরাকারবারি। ঋণ প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যবসায়ী শাহজাহান বাবলু দুবাইয়ে পাচার করেছেন 2 কোটি 10 লাখ টাকা। 40 লাখ টাকা গেছে সংযুক্ত আরব আমিরাতে, যা পাঠিয়েছেন নাজমুল আবেদিন সহ 2 জন। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন্স, দুবাই, এই সমস্ত দেশে তারা অর্থ পাচার করেছে এবং এই টাকার অঙ্ক অনেক অনেক বেশি। এবং এই টাকাগুলো উদ্ধারের জন্য পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশে চিঠি দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের তথ্য তুলে ধরা হয়। জানানো হয় এরই মধ্যে ফিলিপাইন আর শ্রীলঙ্কা থেকে $3.5 কোটি মতো উদ্ধার করা হয়েছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।
খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে 3-5 বছরের শিশুদের মাতৃভাষায় দেওয়া হচ্ছে পাঠদান। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প অধীনে 1600 পাড়া কেন্দ্র এই সুযোগ পাচ্ছে 20-25,000 শিশু। খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দুর্গম পাহাড়ি এলাকা, প্রাথমিক পর্যায়ে 3-5 বছরের শিশুদের বিনামূল্যে দেয়া হচ্ছে পাঠদান। এর জন্য প্রতিটি পাড়ায় রয়েছে একটি পাড়া কেন্দ্র। এসব কেন্দ্রে মাতৃভাষার পাশাপাশি পাঠ দেওয়া হয় বাংলা ভাষায়ও। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা টিকিয়ে রাখতে এ প্রকল্প হাতে নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বোর্ডের অধীনে খাগড়াছড়ির টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় 1600 পাড়া কেন্দ্র রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির আগে এসব পাড়া কেন্দ্রে মৌলিক বিষয়ে শিক্ষা নিচ্ছে 20-25,000 শিশু। পাড়া কেন্দ্র স্কুলটা পেয়ে আমরা খুব খুশি। আমাদের বাচ্চাদেরকে পড়ালেখা করাতে পেরে এই উন্নয়ন প্রকল্পের জন্য আমাদের সামাজিকভাবে শিক্ষার দিকে অগ্রসর হয়েছে। পাড়া কেন্দ্র হওয়ার জন্য আমাদের বাচ্চারা বিনামূল্যে লেখাপড়া শিখছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ছুটির দিন ছাড়া প্রায় প্রতিদিনই সকাল 9-11 পর্যন্ত প্রতিটি পাড়া কেন্দ্রে শিশুদের পাঠদান করা হয়। কেন্দ্রে ঢোকার সময় প্রতিটি শিশুকে তার ইচ্ছে অনুযায়ী অভ্যর্থনা জানানো হয়। প্রত্যেক কেন্দ্রে রয়েছে একজন করে শিক্ষিকা। প্রথমে আমাদের নিজস্ব ভাষা দিয়ে আমরা শিশুদেরকে পাঠদান করাই, পরে আস্তে আস্তে ওদেরকে আমরা বাংলা ভাষায় দিয়ে আমরা পাঠদান করাই। শিশু বিকাশ যাতে ব্যাহত না হয় এই উদ্দেশ্যে আমরা পাড়া কেন্দ্রে প্রাক প্রাথমিক শিক্ষা তাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। শিশুদেরকে আড়াই ঘন্টায় প্রাথমিক বিষয়ক পাঠদান করি এবং উত্থান বৈঠক ও PCMC ও কিশোরীদেরকে গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে আয়রন বিতরণ করি। ব্যতিক্রমী এমন উদ্যোগে পাহাড়ে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের লেখাপড়ার আগ্রহ বাড়ছে, স্কুল থেকে ঝরে পড়ার হারও কমেছে। আমাদের পাড়া কেন্দ্রে যে শিশুরা আছে তারা খুব ভালোভাবে প্রাথমিক বিদ্যালয়ে পারফর্ম করতে পারছে। কারণ আপনারা জেনে খুবই খুশি হবেন যে যখনই একটা বাচ্চা আমার পাড়া কেন্দ্রে আসে, যদি সেটা মার্মা অধ্যুষিত এরিয়া হয়ে থাকে, আমরা প্রথম 2 বছর ওর সাথে চেষ্টা করি মার্মা ভাষায় ওদেরকে পাঠদান করার জন্য। পর্যায়ক্রমে যখন সে বুঝতে পারে তখন আমরা বাংলা ভাষায় আত্মস্থ করি, ফলে ওই বাচ্চাটা প্রাইমারি স্কুলে গিয়ে আর জোরে পড়ার সম্ভাবনা থাকে না। শিশুদের পাঠদানের পাশাপাশি পাড়া কেন্দ্রগুলোতে রয়েছে কিশোরী ক্লাব। কেন্দ্র থেকে সপ্তাহে 2 দিন বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সচেতনতামূলক শিক্ষাও পাচ্ছেন কিশোরীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এই ছিল সুন্দর মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। ব্যবসায়ীদের অতি মুনাফার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলছে তাদেরই সংগঠন FBCCI। মুনাফালোভী ব্যবসায়ীদের সতর্ক করেছে তারা। আরও সতর্ক থাকা দরকার ছিল কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনা নিয়ে বললেন ওবায়দুল কাদের, বিএনপি মহাসচিব দায়ী করলেন আওয়ামী লীগকেই। এবং অবৈধ দখল আর স্থাপনার কারণে মাত্র 7 বছরে অর্ধেক হয়ে গেছে কর্ণফুলী নদী, নদী বাঁচাতে আদালতে যাবার ঘোষণা নদী রক্ষা আন্দোলনকারীদের। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। যাবার সময় মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেয় কিন্তু যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি তৃষাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।